হ্যালো ভিউয়ার, আপনাদের সাথে আছি আমি ঈশান। আপনাদের সবাইকে আমার যাচ্ছে তাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে আমি মূলত পাখি পালন বিষয়ক সকল সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে বাজিগর পাখির ছেলে ও মেয়ে শনাক্তকরণ করা যায়। তো চলুন ভিউয়ার, শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আর হ্যাঁ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমার ভিডিওর নতুন সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। সাধারণত বাজরিগর পাখিকে বলা হয় কেজ বার্ড বা খাঁচার পাখি। বন্য পাখি ধরা বা পালা আইনত অপরাধ। খাঁচায় পালন করা পাখি জন্ম থেকেই খাঁচায় বসবাস করে। অনেক সময় পাখির জোড়া মিলাতেও ভুল হয়। পূর্ণবয়স্ক বাজিগর এর নাকের ছিদ্রের চারপাশে নীল রঙের ঝিল্লি থাকে এবং পূর্ণবয়স্ক মেয়ে বাজিগরের নাকের ছিদ্রের চারপাশে বাদামি রঙের ঝিল্লি থাকে। অল্প বয়স্ক পুরুষ বাজিগরের নাকের চারপাশে গোলাপি অথবা বেগুনি রঙের ঝিল্লি থাকে। সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এই নাকের রং। 6 থেকে 7 মাসের মতো সময় লাগে এই নাকের রং নীল হতে। অল্প বয়স্ক মেয়ে বাজিগরের নাকের চারপাশে সাদা গোলাপি ও নীল রঙের ঝিল্লি থাকে যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আর 6-7 মাসের মতো লাগে বাদামি রঙের হতে। অল্প বয়স্ক পুরুষ আর অল্প বয়স্ক মেয়ে বাজিগরের উভয়ের নাকের রং মাঝে মাঝে সাদা ও নীলের মিশ্রণ হয় যাতে 3 বছর বয়সে তা চিনা যায় না। তারপরও বেশ কিছু লক্ষণ দেখে আমরা পাখির বয়স নির্ণয় করতে পারি। লক্ষণ 1, বয়স্ক বাজিগরের মাথায় ডোরা ডোরা থাকে যা বয়স বাড়ার সাথে সাথে কপালের রং পূর্ণতাপে দাগ দূর হয়ে যায়। তার মানে ডোরা ডোরা কাটার দাগ বেশি থাকলে অ্যাডাল্ট না, আর কম থাকলে অ্যাডাল্ট। দুই, অল্প বয়স্ক বাজিগর এর চোখ অনেক বড় থাকে আর চোখের মণির চারপাশে কোনো রিং বা গোল আকৃতির কিছুই থাকে না। কিন্তু বয়স্ক বাজিগরের চোখ অনেক ছোট হয় আর চোখের মণির চারপাশে রিং থাকে আর চোখ দুইটি একটু ভিতরের দিকে ঢুকে থাকে। লক্ষণ 3, অল্প বয়স্ক পাখির নাকের রং হালকা হয় আর বয়স্ক পাখির নাকের রং গাঢ় হয়। এই লক্ষণগুলো দেখেই পাখির বয়স আর লিঙ্গ নির্ণয় করা যায়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এতটুকুই। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমার ভিডিওর নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।